এরপরে হামজা হানজালা আপনি লিখেছেন এটি থেকে আমি গর্ভবতী আমি পানি মুখে দিয়ে উজু করতে পারছি না মুখে পানি নিলেই বই ভাব হয় আমি কি তেমন করে নামাজ পড়তে পারবো বোন আপনার এরকম পরিস্থিতিতে মুখে পানি নেওয়ার প্রয়োজন নেই কারণ মুখে পানি নেওয়া তো আসলে মুখে পানি নেওয়া তো আসলে কোনো ফরজ বাবা জীব নয় বরং এটা সুন্নাত কাজ অর্থাৎ কুলি করা সুন্নাত কাজ আপনি উজু করলে মুখ ধুলেন হাত ধুলেন পা ধুলেন মাথা মাসে করলেন তাহলে আপনার উজু হয়ে যাবে অথবা আপনি সেভাবে অজু করতে পারেন যেখানে আপনি মুখ ধোয়াটা থেকে অ্যাভয়েড করলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ইয়ের জন্য আপনার ওজুর জন্য কোনো ক্ষতিকর বিষয় হবে না অর্থাৎ আপনি মুখে কুলি করা যেটা মুখে পায় নেওয়া যেটা সেটা থেকে আপনি বিরত থাকবেন তাহলে হলো অসফরজ গোসল হলো ভিন্ন কথা সেক্ষেত্রে আপনাকে ভালো করে মুখ ধুয়ে গড়গড়া করে কুলি করতে হবে সেই সাথে আমরা বলতে চাই যে গর্ভবতী মায়েদেরকে তো প্রচুর পানি পান করতে হয় এখন আমার প্রশ্ন হলো যে আপনি কিভাবে পানি পান করেন নিশ্চয়ই আপনাকে পানি পান করতে হয় সো আপনি অল্প করে মুখে নিয়ে প্রয়োজনীয় গুলি করবেন তারপরেও ফরজ গোসল হলে আপনাকে গুলি করতে হবে আর যদি উজু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুলিটা রাখতে পারেন যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে মাহুর আমরা